আমাদের সকলের নবী তিনি, ইনি হলেন একমাত্র বিশ্ব নবী, আর বাকি যত নবী আগে আসছিলেন তারা সকলে হলেন ভাষাভিত্তিক নবী। ওই ভাষাটা যত দূর এলাকায় বিস্তৃত, এই এলাকার মধ্যে যে মানুষজন বসবাস করে তাদেরকে সত্য জানাবার, তাদেরকে আল্লাহর ইবাদত শেখানোর ডিউটি হে নবী আপনাকে দেওয়া হলো। অ্যানাদার নিউ ল্যাঙ্গুয়েজ ইন দ্যাট এরিয়া, ওই জনপদে নতুন আর একটা ভাষায় লোকজন কথা বলে, তাদের মাতৃভাষায় সুন্দর করে কলিজা নিংড়াইয়া আপনি বোঝাতে পারবেন না। সেই জন্য আমি ওই এলাকার জন্য আর একজন নবী প্রেরণ করবো, আর একজন নবী প্রেরণ করবো। কিন্তু আমাদের নবীর বেলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই আগের নিয়ম রহিত করে আমাদের নবীকে বানিয়েছেন বিশ্ব নবী। ওয়ামা বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। কিয়ামতের দিনে যদি জিজ্ঞাসা করে আল্লাহ যে আমার নবী সম্পর্কিত একটা আয়াত, একখানা আয়াত আমার সামনে দাঁড়াইয়া বলো, ক্ষমা করে দেবো, যাও, তা বলতে পারবেন? বলে আমাদের ইমাম সাহেব বলতে পারে, আমি বলতে পারবো, দু একজন পারবে, সেটা তো আমি চেহারাইও বুঝি। হ্যাঁ, এই জিপিএ 5 পাওয়ার ছাত্রও তো আছে, কিন্তু 2.5 পাওয়ার ছাত্রও তো আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর আমল সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাকুলু ফি শানে রাসূলুল্লাহ, এই শাবান মাস যখন এসে পড়ত তো রাসূলুল্লাহকে আমরা দেখতাম যে এত নফল রোজা, এত নফল রোজা নবী রাখতেন, নফল রোজা নবী রাখতেন। আমরা স্ত্রীরা বাড়ির লোকরা মনে করতাম যে এই লোক বোধ হয় এই মাসে আর বোধ হয় কোনো দিন দিনের বেলায় আর খাবে না, আমরা মনে করতাম যে ইনি বোধ হয় এই শাবান মাসে দিনের বেলায় আর খাবে না, মানে কি তা রোজা আগামীকাল রোজা পরে রোজা কত সব দিন রোজা 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 রোজা, এত হাফাজু, এত বেশি পরিমাণে নফল নামাজ নবী পড়তেন, এত হাফাজুর অনুবাদ করছি, নবী এই শাবান মাসে এত বেশি পরিমাণে নফল নামাজ পড়তেন, এত অন্য মাসে তো ওই মাঝে মধ্যে 8 রাকাত তাহাজ্জুদও পড়েছেন, কিন্তু এই মাসে তাহাজ্জুদের নামাজ এই যে 12 রাকাত, এই 12 রাকাত তাহাজ্জুদ তো নবী পড়তেন, কিন্তু পার্থক্য হল ওই এক এক নামাজের এক এক রাকাতে, সুরায় বাকারার মতো 2.5 পারার এক একটা সুরায় এক রাকাতে তেলাওয়াত করতে। কারণ কি? রমজান সামনে আসতেছে, রমজানকে যদি কলিজা খুলে সাদরে গ্রহণ করতে হয় তাহলে আমাকে প্রস্তুতি নিতে হবে। রমজানের রোজাকে যদি সেইভাবে গ্রহণ করতে হয় তাহলে আমাকে সুন্দরভাবে প্রস্তুতি নিতে হবে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের বেশিরভাগ ধরে নেন 20-22 বা 25 দিন আল্লাহর নবী নফল রোজা রাখতেন এই শাবান মাসে, তারপরে তাহাজ্জুদের নামাজ। অন্য মাসে দিনের বেলায় ভীষণ কষ্ট হয়েছে, সেই জন্য অন্যান্য মাসে তাহাজ্জুদ মাঝে মাঝে নবী পাক 8 রাকাতও পড়তেন, কিন্তু সহি বুখারীর রেওয়ায়ত আল্লাহর নবী এই যে তাহাজ্জুদের নামাজটা সর্বোচ্চ 12 রাকাত পড়তেন, কিন্তু আমাদের 12 রাকাত পড়তে তো 20 মিনিটও লাগে না, কোনো রকম ঠোকর দিয়ে উঠে যাই, বৃষ্টি বর্ষণ শুরু হয় না। কিন্তু আল্লাহর নবী যখন নাকি তাহাজ্জুদের নামাজ পড়তেন, এক সাহাবি বলেছেন যে আমি ওই নবী পাকের সঙ্গে ওই নামাজে মুক্তাদি হইলাম, রসুল তো নফল নামাজ মুক্তাদি হইতে তো বলেন নাই ইক্তেদা করতে, আমি নিজে হইলাম, মসজিদে হুজুর নামাজ পড়তেছেন তো আমি মুক্তাদি হইলাম, তারপরে দেখলাম সূরা ফাতিহার পরে বাকারা শুরু করলেন, প্রথম পারা শেষ করলেন, আর নবী পাকের পড়া তো আর ওইরকম ফরফর করে পড়া না, সেই রকম বুঝে শুনে একেবারে স্পষ্ট স্পষ্ট করে শব্দগুলো দিয়ে পড়তেছেন, তার এক পারা হয়ে গেল, এবার তো রুকুতে যাবে, আমি রুকুতে যাওয়ার জন্য মেন্টালি রেডি হয়েছি। এরপরে রসুলুল্লাহ দেখি যে ছায়া করলো সোয়া শুরু করলো, মনে করলো ও আল্লাহ কতক্ষণ চালাবে না জানি, কি বিপদে পড়লাম, এই নফল তো নফল ছিল কিন্তু একটা করেই তো এ পুরা করা আমার উপরে ওয়াজিব হয়ে গেছে, এখন কী করি,
না পারি গিলতে, না পারি ছাড়তে। তাহলে এই পরিস্থিতিতে ওই সাহাবি বলছে টিকে থাকলাম দেখি কতদূর যায়। তারপরে দ্বিতীয় পাড়াও পড়লেন, দ্বিতীয় পাড়া পড়বেন এবার তো রুকুতে যাবেই, আমিও প্রায় কিছুটা ঝুঁকে গেছি। তারপরে দেখে সায়া কৌলু সোফাহাও মিনান নাল, আর ওই যে তৃতীয় পাড়ার তিলকার রুসুল ফদ্দালনা বা আদাহুম আলা বাদ, শেষ পর্যন্ত সাহাবি বলেন যে মনে করলাম যে আর বেশি তো নাই, আর আধা পাড়ার পরে বাখারা শেষ হবে তো থাকি, টিকে থাকি। তারপরে যখন রসুল্লা সাল্লামকে দেখলাম যে আলো ইমরান শুরু করলেন, তখন আমি দেখলাম যে না আমি এটা ভুলই করছি, নবীর পেছনে আসি মুক্তাদি হয়ে। নবীর যে ক্ষমতা, মানুষের তো সেই ক্ষমতা নাই, রসুল্লা সাল্লামের ওই সোরায় আলো ইমরান শুরু করতে দেখে উনি সাদাকাল্লাহুল আজিম বলে পেছনের থেকে কাটিয়ে পড়লেন। সব তো কিছু পাবেই, কোরআনে আসে আল্লাহ তুক দিল আমালাকো, তোমরা তোমাদের শুরু করো আমলগুলাকে শেষ না করে আধা পথে নষ্ট করো। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এই যে দেখেন হাদিস করে ইন্না রাসূলুল্লাহ ইয়াতাহাফাযু ফি রমাদান ফি শাবান মা লা ইয়াতাহাফাযু ফি গায়রিহা। আমরা তো নবী পাকের ঘরের আমলগুলি সম্পর্কে স্ত্রীরা সবাই জানি, এই শাবান মাসে নবী এত বেশি পরিমাণে নফল রোজা রাখতেন, আর এত বেশি নফল নামাজ পড়তেন, এত বেশি পরিমাণে জিকির আজকার করতেন, এত বেশি পরিমাণে অভাবী লোক যারা আসতো তাদের আল্লাহর নবী এত বেশি পরিমাণে দান সদকা করতেন যে এইভাবে আর ও বছরের অন্য কোনো মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আর করতেন না। হযরতে মক্কাতে বিখ্যাত তাবেঈ সাতজন ছিলেন, তাবেঈ যারা সাহাবীর কাছ থেকে ইলম শিখেছেন তাদের কি বলে, তাদের কি বলে, তাবেঈ, তাদের কি বলে, তাবেঈ, যারা সাহাবীর দেখছেন সাহাবীর কথা শুনেছেন সাহাবীর কাছ থেকে শিখছেন তাদের বলে তাবেঈ। এই তাবেঈ সাতজন ফোকাহা, ফকিহ, যারা ইসলামের আইনের বিষয়ে মহাপণ্ডিত তাদের বলে ফকিহ। তা এই ধরনের ফকিহ তারা ওনারা সাতজন ছিলেন বিখ্যাত, তার মধ্যে একজন হলেন একরামা, একরামা এখানে আইন দিয়ে একরামা। তা একরামা উনি বর্ণনা করেছেন যে আল্লাহ নবী এই লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা বরকতময় এক রজনীতে আমি কোরআন নাজিল করেছি বলে ইনি লাইলাতুল মুবারাকা বলে উনি নিজে ব্যাখ্যা দিয়েছেন যে এটা হলো এই শাবান মাসের 15 তারিখের রাত। আর আয়েশা সিদ্দিকা উনি বললেন যে রসুলুল্লাহ এই শাবান মাসের পুরোটার মধ্যে এত বেশি নফল রোজা রাখতেন, এত বেশি নফল নামাজ পড়তেন, আর এত লম্বা লম্বা নামাজ পড়তেন, এত হাফাজু, তার মানে ওই শাবান মাসের প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত রাতের দিনের আল্লাহর নবী খুব সুন্দরভাবে ইবাদতে লাগাতেন যাতে করে আখেরাত উজ্জ্বল হয়ে যায় এবং মানব জাতির জন্য তিনি আরও বেশি রহমত টেনে আনতে সক্ষম হন। আর আমি যেহেতু হাদিস শরীফে শিক্ষকতা করি সেই জন্য আমি এই বিষয়ের মধ্যে মাঝে মধ্যে দেশের মাওলানারা একটু বিতর্ক উঠায়, তো সেই জন্য আমি নিজে মনোযোগ দিয়ে আমি পড়ছি দেখছি। তিরমিজি শরীফ, এটা তিরমিজি শরীফ জামিয়ায়ে তিরমিজি, শুধু হাদিসের সমস্ত কিতাবের মধ্যে দুইটা কিতাবকে জামিয়ে বলে, জামিয়ে বুখারি, বুখারি শরীফের নামও জামে, আর এই জামে বলা হয় আপনার এই তিরমিজি শরীফকেও জামে বলে। এমন বড় মহাদ্দেস আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছিলেন ওনাকে। এই কাবা ঘরের 5 জন ইমাম, মদিনা মুনাব্বরের 5 জন ইমাম, এই 10 জন ইমামের সবার সঙ্গে কথাবার্তা বলি এবং তাদের সঙ্গে বিভিন্ন মশলা নিয়ে আলোচনা করি। ওনাদেরকে দেখছি এই জামে তিরমিজির থেকে অগণিত হাদিস তারা খোদবাই ওয়াজের মধ্যে আলোচনা করছে। জামে তিরমিজি, এই জামে তিরমিজির মধ্যে আছে যে হ্যাঁ এই বাবুন মাজা আফি ফদিলাতে লাইলাতে নিসফে মিন শাবান, এই একটা চ্যাপ্টার, এটা এইটা ওনারা বলছেন যে এই শাবান মাসের 15 তারিখের রাতের মানে শবে বরাত, আমরা যেটা শবে বরাত, সব মানে রাত আর বরাত, বরাত শব্দের অর্থ হলো সৌভাগ্য, তাহলে সৌভাগ্য বিতরণের রজনী, সৌভাগ্য বিতরণের রজনী, এটা আমাদের এই ইন্দো পাক সাবকন্টিনেন্টে এই সমস্ত এলাকায় আপনারা জানেন বাদশাহ বাবর এ ইব্রাহিম লোদিকে পরাজিত করে এখানে ওনারা শাসন কায়েম করছিলেন। তো ওনাদের মাদার ল্যাঙ্গুয়েজ ছিল ফার্সি, তো ফার্সি ভাষা চালু হয়ে করছিলেন ওনারা। এই শাসকরা চেষ্টা করে তাদের সংস্কৃতি এই দেশে প্রতিষ্ঠিত করবার জন্য, এটা কোনো দোষের কিছু না। ব্রিটিশরা আসছিল তারা ইংরেজি চালু করে গেছে, তাদের
বিভিন্ন সংস্কৃতি চালু করবার জন্য তারা চেষ্টা করেছে যাতে তারা টিকে থাকতে পারে। বাদশাহ বাবর উনি চেষ্টা করেছিলেন, ওনার পরবর্তীতে হুমায়ুন জাহাঙ্গীর যারা ছিলেন, শাহজাহান টাহজাহান তারা যারা ছিলেন, তারা চেষ্টা করেছেন ফার্সি ভাষাটা ওই হিসেবে আমাদের শিখাইছে। নামাজ নামাজ বলো, আমরা এখন সলাৎ না বলি আমরা নামাজ বলি, তোমরা সিয়াম না বলি আমরা রোজা বলি, অনুরূপভাবে এগুলি আমরা বলি না, আমরা লাইলাতুন নিসফ মিন শাবান না বলি, আমরা কি বলছি, আমরা বলছি শবে বরাত। সব মানে রাত, আর বরাত মানে সৌভাগ্য, তাহলে সৌভাগ্য বিতরণের রাত এটা হলো এই শাবান মাসের ১৪ তারিখের দিনগত রাতটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই শাবান মাসের মধ্যে আনছেন। আরও সামনের এই জুম্মার যিনি খতিব থাকবেন তিনি আরও সুন্দর করে বর্ণনা করে দিবেন, আপনারা সকলে সুন্দরভাবে বুঝে নেবেন। এবং বাবা গাফিলাতি যেটা হওয়ার তা তো হয়েই গেছে, পেছনেরটা তারা ফেরত আনতে পারবেন না, এখন আপনারা সামনের দিকে তাকান এবং মনোযোগ দিয়ে ঠিকমতো ইবাদতটা করেন। আর এমন কিছু সংখ্যক জিকির তো আমি আপনাদেরকে দিছি, একটা জিকির এমন দিয়েছি রসুলুল্লাহর উপরে নাজিল হয়েছিল না, এই জিকিরটা রসুলুল্লাহর ওফাতের, এই রসুলুল্লাহর ওফাতের চার মাস আগে এই জিকিরটা যে নাজিল হলো, এই জিকিরটা আমি তো আপনাদেরকে দিয়ে দিছি, কারণ পকেটে করে নিয়ে ঘুরলে তো হবে না, জনগণের কাছে তুলে ধরতে হবে, এই জন্য আমি দিয়েছি। যৌবনকালে যত পাহাড় পরিমাণের গুনাহ করছেন সেই গুনাহসমূহ আল্লাহ ক্ষমা ও মার্জনা করে নিষ্পাপ বানাইয়ে দিবেন, নিষ্পাপ বানাইয়ে দিবেন যদি এই জিকিরটা করতে পারেন। এখন আমি জিজ্ঞাসা করি, করতে রাজি হবেন? করতে রাজি হবেন? বললাম তো কোরআন শরীফের নির্দেশ এই জিকিরটা করবার জন্য, কার নির্দেশ? স্বয়ং আল্লাহ। তা পড়লাম তাইলে গাফিলতি করেন কেন? ইযা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এরপরে কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। এই রসুলুল্লাহ বিদায় হজে যাওয়ার নির্দেশ পাইলেন এই সূরা নাজিল হইলে। রসুলুল্লাহ বললেন, আমার আল্লাহ আমাকে আল্লাহর তাসবিহ তাহমিদের হুকুম দিয়েছেন, ইস্তেগফারের হুকুম দিয়েছেন, আমি পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গা হলো আমার বাপদাদাদের প্রতিষ্ঠিত এই কাবা ঘর, আমি কাবা ঘরে হজে যাব, তোমরা আমার সঙ্গে যারা যাবা রেডি হও। এই যে চার মাস আগে নবী পাকের হজে যাওয়ার চার মাস আগে এই সূরা যখন নাজিল হলো, তখন এরপর থেকে, বিশেষ করে এর আগেও পড়তেন, কিন্তু এরপর থেকে রসুলুল্লাহ প্রত্যেক দিন, হেন কোনো দিন নাই যেদিন ১০০ বার ইস্তেগফার পড়েন নাই। অর্থাৎ ইস্তেগফার পড়া মানে কলবের পবিত্রতা অর্জন। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বাবা এটা লোকজনের সামনে পড়তে বলি না, গোপনে আপনি পড়েন, ১০০ বার করে যদি পড়েন, আল্লাহ তাআলা রসুলকে নির্দেশ দিচ্ছেন, হে নবী আপনার তো কোনো গুনাহ নাই, কিন্তু আপনি যদি পড়েন তাহলে দেখা দেখি জগতে আপনার ইমানদার সন্তানেরা তারাও পড়বে, সেই হিসেবে আপনি পড়েন।